আবু সালে মুসা জঙ্গি তিনি এবাদত বন্দিগি করার জন্য ঘর বাড়িকে তিনি ত্যাগ করেন তিনি চলে গেলেন জিলানের এক শহরে যে জায়গার মধ্যে আল্লাহর কোন বান্দা নাই যে জায়গার মধ্যে আল্লাহর কোন বান্দি নাই যে জায়গার মধ্যে শুধু গাছ আর তরুলতা আর কোন মানুষ নাই আব্দুল কাদের জিলানের বাবা সৈয়দ আবু সালেম ওসা জঙ্গি ওই জায়গার মধ্যে এবাদত করতেন কার জোরে বলুন কার আল্লাহ সমাহানা হওয়াতে আর এবাদত করতেন এবাদত করা অবস্থায় তিনি ওই জায়গার মধ্যে আহারে অনাহারে থাকতেন খাবার খাইতেন না খাবার পাইতেন না বাবার আরে আমার যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো কিছুই নাই শুধু তরুণত আর তরুণতা গাছপালা আছে ওই জায়গার মধ্যে খাবার পাবেনি কথা বোঝেন নাই আমার ওই জায়গার মধ্যে খাবার পাবেনি ওই জায়গার মধ্যে খাবার না আবু ভীষণ 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 পেয়েছে পেয়েছে তৃষ্ণা পেয়েছে হঠাৎ করে তিনি নদীর পারে গিয়ে দাঁড়ালেন দাঁড়ালেন্লাহ হঠাৎ করে তিনি নদীর পারে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখতে পেলেন ওই নদীর স্রোত বেশি নদীর স্রোতের মধ্যে একখানা পাকা ফ্যান বেশ আকবাদ একখানা পাকা আপেল ওই নদীর স্রোত দিয়ে বেশি আসছে আবু সালেম সাজঙ্গি ওই আপেলটাকে নিয়ে খিদার তার নাই খিদার নাই খানা খাইতে পারে না অনাহারে খিদার তার নাই তিনি ওই আপেলটাকে তিনি বক করেছেন তিনি খেয়ে ফেলেছেন বলেন আল্লাহ আকবর এই আপেলটাকে তিনি খেয়ে ফেলেছেন আপেলটা খাওয়ার পরে তিনার অন্তরের মধ্যে একটা চেতনা আসলো হাই হাই রে আমি কি করলাম আমি কি করলাম আমি তো বড় অন্যায় করে ফেলেছি আমি তো বড় অপরাধ করে ফেলেছি আমি তো বর গুণাগার হয়ে গিয়েছি আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আমার বাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি আমার ঘর ছেড়ে দিয়েছিলাম আমি আমার প্রতিবেশী ছেড়ে দিয়েছিলাম আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে মালিককে খুশি করার জন্য মালিকের আবাদত করার জন্য আমি জঙ্গলের ভিতরে নদীর কিনারা এসে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এবাদত করতাম এখন আমি আপেল খেয়ে আমি বড় অন্যায় করে ফেলেছি আবু জঙ্গি বলে আমি আপেল খাওয়ার পরে আমার অন্তরের মধ্যে কেমন জানি ভয় শুরু হয়ে গেল কেমন জানি ভয় শুরু হয়ে গেল আমি ভাবতে লাগতাম হাই রে আমি কোন লোকেরা জানি এই ফলটা খেয়ে ফেলেছি এই লোকের তো মালিক নাই আমি তো জানি না এটা কার ফল আমি তো বুঝতে পাইনি এটা ফল আমি খিদার তার সহ্য করতে না পেরে জ্বালা সহ্য করতে না পেরে আমি ফলটা বক্ষণ করেছিলাম আমি ফলটা খেয়ে ফেলেছিলাম এখন আমার কি করে নিও আবু সালে মৌসা জঙ্গি হঠাৎ করে তিনি ওই মালিকের সন্ধানে বের হয়ে গেলেন বলুন আকবাম। তার মধ্যে আপনাদেরকে একটা মাসালা বলে দিন মনোযোগ করে শুনে রাখবেন কাজে লাগবে যেই মাসালা এক লক্ষ টাকা দিয়েও পাবেন না হাদিসের মধ্যে এসে মাসালা কিতাবের মধ্যে এসেছে বেশি আসা ফল কিন্তু খাওয়া যায় যাচ্ছে বলেন আল্লাহ আকবর আপনারা জানেন না যখন বন্যা হয় যখন আপনার এলাকার মধ্যে পাথর যখন ফানি যখন ডুবন্ত অবস্থায় হয়ে যায় বাবা ওই সময় আপনি আমি ফাতরের মধ্যে জাল পাতি কিনা বলুন মাছ ধরিনি কার মাছ ধরেন মাছগুলা ধরি কার ওই জায়গার মধ্যে কোনো মালিক নাই কিতাবের মধ্যে এসেছে যখন কোনো প্রাণীবাহিত স্রোত যখন থাকবে ওই স্রোত দিয়ে যদি কোনো মাছ যদি প্রবাহিত হয় ওই স্রোত দিয়ে কোনো মাছ যদি প্রবাহিত হয় ওই স্রোত দিয়ে কোনো মাছ যদি চলে যায় ওই মাছ ধরে খাওয়া যায় আছে বলুন আল্লাহ আকবর আবু সালে মুসা জঙ্গি দেন যে স্রোতের মধ্যে আসা ফল খাই ফল খাওয়া গুনার কাজ নাই তারপরও তিনি গুণামুক্ত হওয়ার জন্য গুণা দায় মুক্ত হওয়ার জন্য তিনি মনে যখন ওই চিন্তা আসলো তিনি হঠাৎ করে তিনার মনে চিন্তা আসে গেল এই ফল টাকার আমি ফলের সন্ধান বার করবো বলুন আল্লাহ আকবাম তিনি ফলের সন্ধান বাহির করার জন্য তিনি অতিক্রম করা শুরু করে দিলেন অতিক্রম করার মতো খানা অবস্থায় তিনি গিয়ে দেখলেন একখানা নদীর কিনারার মধ্যে একখানা বড় একটা আফেল বাগান দেখা যায় ওই আফেল বাগানের মধ্যে বিশাল বিশাল বড় বড় আফেল ধরে আছে এবং ওই আফেল বাগানের মধ্যে একটা আফেল গাছের আপেল ডালা নদীর উপরে ভাবে জাফিয়ে আছে আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালা আনহর বাবা আবু সালেমুসা জঙ্গি তিনি বুঝতে পারলেন যেহেতু জালটা যেহেতু ডালটা নদীর উপরে আছে। হয়তোবা এবং ওই ওই ডালের উপরে আছে। হতে পারে ফাঁকা ফলটা ওই গাছ থেকে নদীর দিয়ে পরে আমার কাছে তিনি এটা অনুসরণ করে অনুকরণ করে তিনি খবর লাগাতে লাগলেন এই বাগানের মালিককে এই বাগানের মালিককে কে হঠাৎ করে তিনি সন্তান পেলেন এই বাগানের মালিক সৈয়দ জাউমাইন। এই বাগানের মালিক হলো সৈয়দ আবদুল্লাহ জাউমাই তিনি ওই আবু সালে জঙ্গির বাবা আবু সালে মোসা জঙ্গি তিনি আবদুল্লা মাইয়ের ঘরের মধ্যে তিনি গেলেন গিয়ে বলেন হে আবদুল্লাহ জাউমাই আমি তোমার বাগান থেকে না জেনে না বুঝে আমি তোমার বাগান থেকে না না জেনে বুঝে আমি একটা ফল বক্ষণ করেছিলাম আমি একটা ফল খেয়ে পেলেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আবু মোসা জঙ্গি যখন রে বাবা এই কথা যখন বলেছে আব্দুল্লাহ সেই আবদুল্লা যাও মাই তিনি বুঝতে পারলেন এরে এই ব্যক্তি সাধারণ লোক নয় এই ব্যক্তি সাধারণ লোক নয় এই যুবক সাধারণ কোনো যুবক নয় এই যুবক সাধারণ কোনো যুবক নয় এটা একজন আল্লাহওয়ালা এটা একজন আল্লাহওয়ালা এটা একজন আল্লাহওয়ালা তিনি এটা বুঝতে পেরে তিনি বলে তোমাকে আমি এক সত্যে মাফ করতে পারি যদি তুমি আমার গৃহে বারো বৎসর আমাকে ক্ষেতমত করো আল্লাহ আকবর আবু সালেম মুসা জঙ্গি মনে মনে ভাবতে লাগলেন আমি যেহেতু অন্যায় করে ফেলেছি অন্যায়ের অন্যায় মুক্ত আমাকে হতে হবে দোষ মুক্ত আমাকে হতে হবে কারণ আমি যেই জায়গায় আমি প্রেমিনী পরিবার ছেড়ে দিয়ে এবাদত করার জন্য আমি নিরালায় জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় গিয়ে আমি ফল করে অপরাধী হয়ে গিয়েছি এখন যে তো আব্দুল্লাহ জামাইন যে তো আমাকে আদেশ দিয়েছি এই জায়গার মধ্যে ওনার ঘরের মধ্যে ওনার গৃহের মধ্যে ভারো বছর আমি ওনার খেদমত করার জন্য তখন আবু সালে বলে কিছু করার নাই যেহেতু আমি ক্ষমা ক্ষমা চাওয়ার জন্য যেহেতু আসছি তাহলে আমাকে ক্ষমা চাইতে হবে তিনি আর লেট করলেন না অতিক্রম করলেন না সময় নষ্ট না করে অতিক্রম না করে তিনি সাথে সাথে ভারো বৎসর আবদুল্লাহ জের গড়ের মধ্যে তিনি থাকলেন বলেন সোবাহাল্লা এবং থাকার পরে আবদুল্লা জাইমাই সৈয়দ আবু সালে মোসা জঙ্গিকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন বুঝিয়েছেন অনেক কিছু আহ্বান করিয়েছেন এবং আবদুল্লা জামাইও তিনি সৈয়দ আবু সালে মোসা জঙ্গির কাছ থেকে অনেক কিছু শিখেছেন এখন যেহেতু বিদায়ের পালা এক এক করে যখন বারো বৎসর যখন শেষ হয়ে গিয়েছে আপনারা কথা বুঝেননি জোরে বলেন কথা বোঝেননি এক এক করে যখন বারো বৎসর যখন শেষ হয়ে গিয়েছে শেষ হওয়ার পরে সৈয়দ আবু সালে মৌসা জঙ্গি তিনি বলেন ও মনি আপনি আমাকে বিদায় দেন আমার বিদায়ের সময় এসে গেছে আমার বারো বছর অতিক্রম হয়ে গিয়েছে আপনি আমাকে বিদায় দিয়ে দেন আপনি আমাকে বিদায় দিয়ে দেন তখন সৈয়দ আবদুল্লাহ জামাই তিনি বলে এমন সাহসী এবং কঠিন মনিবকে আমি এমন সহজে বিদায় করব না বিদায় করতে পারি না আমি এই মনিককে এত মহরণী মনি এত দয়াময় মনি একজন আল্লাহওয়ালাকে তিনি বুঝতে পেরেছে পেরেছি ইবনে সাওয়াইম তিনি বুঝতে পেরেছে যে মুসাজ আবু সালে মুসাজ অনেক ভালো মানুষ একজন আল্লাহওয়ালা তিনি বুঝতে পেরে তিনি কি করলেন আবদুল ইবনে সাওয়াইম বলে না আমি তোমাকে ছাড়বো না পুনরায় তিনি আবু সালে মুসা জঙ্গিকে আরেকটা শর্ত দিয়ে দিলেন ওই শর্তটা খুব কঠিন বলুন আল্লাহ আকবার তিনি বলে না আমি এই যুবককে ছাড়বো না এই যুবক আমার অন্তরের যে প্রশান্তি আমাকে দিয়েছে এই যুবক আমার যে মনের একটা শান্তি আমি এই যুবকের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি এমন ভদ্র যুবক এমন ভালো যুবক এমন ভালো সন্তান এমন ভালো যুবক আমি ছাড়তে চাই না তিনি পুনরায় আবু সালে মোসা জঙ্গিকে আর একটি শর্ত ছুটি দিলেন প্রথম শর্ত দিলেন বারো বছর যাবৎ তিনার কাজ করার জন্য তিনার সেবা করার জন্য দ্বিতীয় প্রশ্ন শুরু দিলেন আবদুল্লাবনেসাই দ্বিতীয় প্রশ্ন শুরু দিলেন আবু সালে মোসা জঙ্গিকে আবু সালে মৌসা জঙ্গিকে বলে হ্যাঁ আবু সালে ওসা জঙ্গি আমি তোমাকে আফেল মুক্ত আফেল যে তুমি যে আফেল বক্ষণ করেছিলে তুমি যে আফেল খেয়েছিলে ওই আফেলের জন্মুক্ত আমি তোমাকে করতে পারি যদি তুমি আমার একজন কন্যা আছে ওই কন্যাটা হলো বোবা ওই কন্যাটা হলো অন্ধ ওই কন্যাটা হলো বদির ওই কন্যাটা চোখে দেখে না ওই কন্যাটা কানে শোনে না ওই কন্যাটা হাঁটতে পারে না তুমি যদি আমার ওই ওই কন্যাকে যদি তুমি বিবাহ করো আমি আব্দুল ইবনে জাওয়াই তোমাকে আফল আফেল যে খাওয়াছো খাওয়ার কারণে তোমার যেই অপরাধ হয়েছে আমি তোমার সেই অপরাধ মুক্ত করে দেব আল্লাহ সৈয়দ আবু সালেম মুসা জঙ্গি তিনি পেরেশানি হয়ে গেলেন বললে হায়রে মালিক আমাকে কি পরীক্ষার মধ্যে ফেলেছে মালিক আমারে কি পরীক্ষার মধ্যে ফালালন প্রথম পরীক্ষা বারো বছর আমি তার এবাদতার ঘরের মধ্যে তার গৃহের মধ্যে আমি তার খেদমত করেছি এখন বারো বছর অতিক্রম হয়ে গিয়েছে এখন দ্বিতীয় প্রশ্ন আমাকে দিয়ে দিল তার একজন কন্যা সন্তান আছে ওই সন্তানটা অন্ধ এবং হাঁটতে পারে না কানে শোনে না ওই সন্তানকে আমি বিবাহ করার জন্য দেখেন রে বাবা কেমন আল্লাহওয়ালা কেমন আল্লাহ ফাঁকের বান্দা তিনি ওই সময়ও খারাপ চিন্তা না এনে তিনি কিন্তু পারতেন ওই শর্ত শোনার পর ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য পারতেন কিনা পারতেন কিনা তিনি কিন্তু পারতেন ওই কথা শুনে ওই জায়গা থেকে পালিয়ে যাইতেন কিন্তু তিনি আব্দুল জঙ্গি তিনি ভাবতে লাগলেন যে আমি যদি এখন যদি এখান থেকে যদি আমি যদি পালিয়ে যাই পালিয়ে গেলে আমার এই বারো বছরের কষ্ট সাধনা বিপলে যাবে আপেলের জন আমার মুক্ত হবে না আমি যদি এখান থেকে পালিয়ে যাই বারো বছরের কষ্ট আমার আমি কি করলাম কি করলাম আবু সালে জঙ্গি বলে আল্লাহ আমি জানি তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফালাই আমি আমি আবু সালেম মুসা জঙ্গি ওই অন্ধ ওই বোবা কানামেকে আমি বিবাহ করতে রাজি বলেন আল্লাহ আকবার আব্দুল্লা ইফনে জাওয়াইন আব সৈয়দ আবু সালেম মুস্তা জঙ্গি এবং তিনার সন্তানের তিনার মেয়ের বিবাহ আবদ্ধ কার্যকর শুরু করলেন কার্যকর যখন শুরু হয়ে গেল কার্যকর শুরু হওয়ার পরে বাসর ঘরে যখন আবু সালেম মুস্তা জঙ্গি আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন তো বাসে ঘরে আগে গিয়ে থাকে কে মহিলা না পুরুষ কথা বুঝেন নাই আমার বাসের ঘরে আগে গিয়ে থাকে কে মহিলা না পুরুষ মহিলা থাকে আমার মহিলা মারা থাকে আবু সালে মৌসা জঙ্গিকে কে তার শ্বশুর সৈয়দ আবদুল্লাহ জাওয়াইন তাকে যখন বাসের ঘরে যখন ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিলে তিনি চলে গেলেন আবু সালে আবু সালে মৌসা জঙ্গি দেখতে পেলেন বাসের ঘরের মধ্যে এমন একজন রমণী বসে আছে এমন একজন রমণী বসে আছে যে রমণীর চক্ষু আছে চোখে দেখতে পায় যে রমণী পাও ভালো পাও দিয়ে হাঁটতে পারে যেই রমণী কানে শোনে কানও ভালো এত সুন্দর আবু সালে মোসা জঙ্গি বলে আল্লাহ ও ও আল্লাহ আমি একটা অপরাধ করেছি একটা অন্যায় করেছি তুমি মালিক আমাকে কত বড় ফরিকার মধ্যে ফালাইলা আল্লাহ আকবর আবু সালেম জঙ্গি যখন বাসার ঘরে যখন প্রবেশ যখন করলেন তিনি যখন দেখতে পেলেন যে আবদুল্লাহ ইবনে যেই কথা বলেছে যে তিনার মেয়ে অন্ধ চোখে দেখে না এবং তিনার মেয়ে হাঁটতে পারে না এবং তিনার মেয়ে কানে শোনা না এই কথা বলেছিলেন কিনা এই কথা বলেছিলেন বলার পরে কিন্তু আবু সালেম জঙ্গি ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে ওই তিন কথার এক কথার কোনো মিল নাই বলেন আল্লাহ আকবর এই জন্য বাবারে আমার আপনাকে আমাকে হাকিকত বুঝতে হলে যে কোনো ফিরের মারফতে আপনাকে আমাকে থাকতে হবে সহবত নিতে হবে আপনি আমি যদি মনে করি যে না আমার ফিরের প্রয়োজন নাই আমার কোনো ফিরের দরকার নাই আমি একাই ইবাদত করব একাই বন্দি করব কোনো ফায়দা হবে না বাবা আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য আপনাকে সঠিক পথ দেখানোর জন্য হকানি অলিয়াউলের দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা সৈয়দ আবু সালে মুস্তাজঙ্গি যখন দেখতে পেলেন বাসার ঘরের মধ্যে কত সুন্দর রমণী বসে আছে হঠাৎ করে ভয় ফে সৈয়দ আবু সালে জঙ্গি বাসার ঘর থেকে যখন উল্টা উল্টা পথে যখন ফিরা লাগলেন ফিরার সময় ফিরা অবস্থায় সৈয়দ আব্দুল্লাহ জওয়াইম তিনি বলে হে আবু সালে জঙ্গি তুমি এখন বুঝতে পারো নাই আমি তোমাকে আমার মেয়ের জন্য একজন সঠিক পাত্র আমি খুঁজছিলাম একজন সঠিক পুত্র আমি খুঁজছিলাম একজন সঠিক জামাই আমি খুঁজছিলাম একজন সঠিক জামাই আমি বিচার কিন্তু আমি আমার মেয়ের জন্য যোগ্য জামাই পেয়ে গিয়েছি আমার মেয়ের জন্য যোগ্য স্বামী আমি পেয়ে গেছি এবং আমার যোগ্য একদম জামাতা আমি পেয়ে গেছি ও সৈয়দ আবু সালে মোসা জঙ্গি তুমি বয় ফেও না বয় ফেও না আমি যে তোমাকে বলেছিলাম আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বদির আমার মেয়ে হাঁটতে পারে না এগুলো আমি তোমার মন পরীক্ষা করার জন্য বলেছিলাম বলুন আল্লাহ আকবর আবু সালে মোসা জঙ্গি জিজ্ঞাসা করলেন ও শ্বশুর আব্বাজান আপনি তো বলেছিলেন আপনার মেয়ে অন্ধুর আব্দুল আমি বলেছি আমার মেয়ে অন্ধ কিন্তু আমার মেয়ে আমি অন্ধ বলেছি এই কারণে আমার মেয়ে কখনো কোনো দিন ফরপুর পুরুষের চোখের দিকে তাকায় নাই ও আমার মা জাতির ও আমার পদ্মার মারাও আমি ওয়াজার শুরুতে বলেছিলাম আমি একটা ঘটনা বলবো আয়াতের অনুপাতে আমি একটা ঘটনা বলবো ওই ঘটনা নিয়ে যদি আপনারা একটু বুঝতে পারেন আপনাদের এখন বুজার বুজার পালার মধ্যে চলে এসেছি আবু সালে জঙ্গির শ্বশুর যখন বললেন আমি আমার মেয়েকে অন্ধ বলেছিলাম এজন্য নেই আমি আমার মেয়েকে অন্ধ বলেছিলাম এজন্য নেই আমার মেয়ে কখনো পরপুরুষের দিকে তাকায় নাই আমার মেয়ে কখনো বেদনা পুরুষের দিকে তাকা নাই আমার মেয়ে কখনো খারাপ কাজ করে নাই এই জন্য আমি আমার মেয়েকে শরীয়ত মোতাবেক গন্ধ বলেছি এই জন্যই আমার মেয়ে বেদনা পুরুষ কখনো দেখে নাই বলুন আল্লাহ আকবার আবু সালে মুসা জঙ্গি দ্বিতীয় প্রশ্ন করলেন ও আমার শ্বশুর আব্বা আবদুল্লাহ ইবনে জাওয়াইন আপনি তো বলেছিলেন আপনার মেয়ে বদির কানে শোনে না কিন্তু এখন তো দেখি বাবা আপনার মেয়ে কানে শোনে আপনি তো আমাকে বলেছিলেন কানে শোনে না আব্দুল্লাহ ইবনে বলেন ও আবু সালে আমি বলেছিলাম ঠিক তুমি নাও আমার মেয়ে কখনো এই দুনিয়াতে বাদ্যযন্ত্র আমার মেয়ের কান দিয়ে খারাপ কোনো বাসার আওয়াজ খারাপ কোনো সমাজের আওয়াজ খারাপ কোনো জিনিসের আওয়াজ আমার মেয়ের এই কান দিয়ে কখনো প্রবেশ করে নাই আল্লাহ আকবা আমার মা বন্ধের কাছে আমার প্রশ্ন মারা আমরা যারা বাড়িতে অবাধ্য ভাবে আমরা যারা চলাফেরা করি রে মা ও মা আপনি একজন মা সৈয়দ আবু সালে মুসা জঙ্গির স্ত্রীও একজন মা ঠিক কিনা বলুন সৈয়দ আবু সালে মুসা জঙ্গির স্ত্রীর নাম হল সৈয়দ উমুল খায়ের মা ফাতে মা বলুন আলহামদুলিল্লাহ ও আমার মা মারা আপনি একজন মা আপনি একজন মার সন্তান আপনি একজন বাবার সন্তান সৈয়দ আবু সালে মুসা জঙ্গি একজন বাবার সন্তান সৈয়দ উম্মল খায়ের মা ফাতেমা একজন বাবার সন্তান ঠিক কিনা বলুন তারা যদি এই কষ্ট পরিশ্রম করতে পারে ইসলামকে অনুসরণ করে আল্লাহকে বয় ফেজে দিয়ে কষ্ট করতে পারে আপনা আমি কেন পারব না আপনার আমার ফারা দরকার আছে নি আছে কিনা বলুন যদি থাইকা থাকে আমার যে সমস্ত মা বোনরা মাইকেরা অশ্রবণ করছেন যেমনি ভাবে আবদুল্লাহ তিনার মেয়ে চোখে দেখতে পায় কিন্তু শরীয়তের অনুযায়ী তিনি কোন পুরুষকে দেখে নাই বিদায় তিনি তিনার মেয়েকে অন্ধ বলেছে এখন আমাদের সমাজের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমাদের পাড়ার মধ্যে আমাদের মহল্লার মধ্যে দেখবেন রাস্তাঘাটে দোকান পাটি বাজারে এদিক সেদিক আপনি যেখানে যান না কেন মহিলার জন্য সব জায়গায় বরাত ঠিক কিনা বলুন একদল মা দেখবেন সকালে বলবেন যা আমাদের মসজিদের হুজুর আমাদেরকে শুধু বলে গেছে না না মারা সদ্দা করা হল আপনার জন্য ফরজ একটা মহিলা একটা মহিলা যখন ফদ্দা যখন করবে ফদ্দার ভিতরে যখন আবদ্ধ যখন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফদ্দার মধ্যে এমন বরকত দেবে আপনি ফদ্দার মধ্যে যখন থাকবেন আপনার জন্য একজন ফদ্দাওয়ালা লোক আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দেবে আর আপনি আমি যদি এদিক সেদিক গুরু নেওয়ালা হই আপনি আমি যদি এদিক সেদিক নেওয়ালা হই আপনারা আমার জন্য আল্লাহ নেওয়ালা একজন মিল করে দেবে ঠিক কিনা বলুন বলুন এটা বাড়ানো কথা নয় হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি যেরকম যার চরিত্র হবে যেরকম যার চরিত্র হবে তার জীবন সঙ্গিনী ওরকম পাক নির্ধারণ করে দেবে এখন আমাদের সমাজে উল্টা নিয়ম আমার মেয়ে ব্যফ চলে আমার মেয়ে রাস্তাঘাটে অবাধ্যভাবে চলাফেরা করে ফর্দা করে না আমার মেয়ে ইসলামকে অনুসরণ করে না আমার মারা ইসলামকে মোহাবত করে না কিন্তু বিবাহের সময় আমরা কি বলি জানেন ও সাহেব আমার মেয়ের জন্য যোগ্য একটা খুঁজুন আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন তো যেই মা যেই বাবা নিজের খারাপ মেয়ের জন্য যোগ্য পাত্র বিচারে ওই মা বাবা ভালো না খারাপ নিজের সন্তানকে ঠিক করে নাই কিন্তু এখন বলতেছে যে আমার জন্য যোগ্যতা একটা পাত্র রেডি করে দাও বাবার আমার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যেই ব্যক্তির চরিত্র যেরকম হবে তার সাথে তারা জীবন সঙ্গিনী সেই এরকম হবে বলুন আল্লাহ আকবর এই জন্য আমার মারা ও আমার পদ্মার মারা যারা মাইকের আওয়াজ যারা শুনছেন আপনাদেরকেও উম্মুল খায়ের মা ফাতেমার মতো মা হতে হবে ঠিক কিনা বলুন অম্মুল খায়ের মা ফাতেমা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কখনো কোনো বেদনা পরিস্থিতিকে তাকায় নাই আপনিও আপনার মনকে প্রশ্ন করেন তিনিও একজন মেয়ে ছিলেও। আমি একজন মেয়ে তিনি যদি পারে আমি কেন পারব না তিনি একজন বাবার সন্তান আমি একজন বাবার সন্তান তিনি একজন মার সন্তান আমি একজন মার সন্তান তিনি যদি পেরে থাকে আমি কেন পারবো না আপনার মনের মধ্যে ওরকম রাগ আনেন আপনার মনের মধ্যে ওরকম গুসা আনেন যে আজকে থেকে হুজুরে মাইক দিয়ে বলেছে আমি শুনেছি আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালহুর আম্মা যান কখনো দুনিয়াতে বেদানা পুরুষকে দেখে নাই আমি আজকে থেকে ওয়াদা করলাম কখনো বেদনা পুরুষের দিকে আমি তাকাবো না দেখবো না দেখবো না বলুন আল্লাহ আকবার সবকিছু হলো মনের কসিং আপনা আপনার মনকে যা করবেন মন তাই হবে কিন্তু আমাদের এখন দুর্ভাগ্য অধিকাংশ আপনি দেখবেন রাস্তাঘাটে যেখানে আপনি যান মা বোনরা পর্দা নাই ওরে মার আপনারা যান না বাজারে যান কোনো সমস্যা নাই হাট বাজারে যান কোনো সমস্যা নাই আপনি পর্দা নিয়ে যান ঠিক কিনা বলুন মহিলাদের জন্য পর্দা করা ফরজ কিন্তু এখন আমরা ওই পর্দাটাকে আমরা এখন ফ্যাশন মনে করি ফ্যাশান ফ্যাশন মনে করি আমরা এমন ভাবে এখন আমরা পর্দা করি কি বলবো রে বাবা রাস্তাঘাটে যখন হাঁটেন আপনারাও দেখেন এমন ভাবে আমার মা বন্না পর্দা করে যেই জায়গার মধ্যে পর্দা করলে মা বনদের দিকে মানুষ তাকাইত না তাকায়তো না তাকাইত না মানুষ চলে যাইতো মা বনদা এখন এমন পর্দা করে যেই জায়গার মধ্যে পুরুষ লোকের আকর্ষণ আর বেশি হয় ঠিক কিনা বলুন কারণ এখনকার মা বোনরা ইসলামের শরীয়ত মোতাবেক ইসলাম বলেছে হে নারী তুমি তোমার শরীরকে এমন পোশাক তুমি পরিধান করবে যেই পোশাক পরলে তোমার শরীরের অঙ্গ গুলা গুলা যেন একদিক থেকে অন্য দিক যাতে না দেখা যায় এক দিক থেকে দিক কেউ যাতে না দেখতে পায় এমন তো এমন পোশাক তুমি পরি পরিধান করবে এমন পোশাক তুমি পরবে কিন্তু আমাদের মারা খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে আমাদের মারা আমাদের বোনেরা আমাদের আম্মাজানরা এখন এমন পোশাক পরে রে বাবা এমন পোশাক পরে ফদ্দা করে এমন ফদ্দা করে যেই পর্দা এত টাইট ফিট ফিটিং করে বোরকা আমার মা বোনরা পরে যেই বোরকা পরলে পুরুষদের নজন আরো বেশি মহিলার দিকে পরে বলুন ঠিক কিনা পদ্মা তো করে পর্দা করে না পদ্মা তো করতেছে এটা হলো ফ্যাশন পর্দা কি পর্দা এটা হলো ফ্যাশন পর্দা ও আমার জুরফুকুরি এলাকার মা বোনরা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন ও আমার মারা ফ্যাশন পর্দা ছেড়ে দিয়ে ইসলামী শরীয়তের ফদ্দায় চলে আসুন দেখবেন আপনার জীবন আপনার যৌবন আপনার আমল আপনার আখলাক আল্লাহ সুবহান হুয়া তাআলা পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ এই জন্য আমরা এখানে যারা আমরা যারা বাবা আছি আজকে থেকে আমরা শপথ করে যাব ওয়াদা করে যাব আমাদের মাদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের সন্তানদেরকে যার ঘরে মেয়ের সন্তান থাকবে বাবা আপনার মেয়ে বাজারে যাক কোনো সমস্যা নাই দোকানে যাক কোনো সমস্যা নাই ফর্দা নিয়ে যাক তাতে তো কোনো সমস্যা নাই ঠিক কিনা বলুন পদ্মা অবস্থায় যা মা বোনা যাইতেই পারে বাজারে এমনও ঘর আছে দেখবেন কোনো পুরুষ নাই বাইরে থাকে আসে না আসে না সদা কর্তক সদা করা লাগবে না সদা তো করা লাগবে ওগো মা আপনি বাজারে যান কোনো সমস্যা নাই আপনি আপনার ফর্দা করে করে আপনার শরীরের অঙ্গ পতঙ্গ অঙ্গপ্রতঙ্গ যেন অন্য কোনো পুরুষ যাতে না দেখতে পারে অন্য অন্য কোন পুরুষ যাতে আপনার দিকে যাতে না তাকায় এমনভাবে পর্দা করে আপনি আমি যাইতে হবে ঠিক কিনা বলুন এই জন্য আবু সালে মৌসা জঙ্গির শ্বশুর আব্বা যান সৈয়দ আবদুল্লাহনে জাওয়াইম তিনি বলেন আমি আমার মেয়েকে এই জন্যই বলেছিলাম বদির আমার মেয়ে কখনো এই জন্য আমি আমার মেয়েকে বলেছিলাম অন্ধ আমার মেয়ে কখনো বেদানা পুরুষের দিকে তাকায় নাই কোন বেদানা পুরুষ আমার মেয়ের দিকে তাকা নাই আল্লাহ আকবর আবু সালে মৌসা জঙ্গি বলে এমন স্ত্রী যার ঘরে আছে এমন ওয়াইফ যার ঘরে আছে এমন বউ যার ঘরে আসে তার দুনিয়াতে আর কোনো নিয়ামতের প্রয়োজন নাই শুধু দুনিয়াতে না দুনিয়াতে না দুনিয়াতে না জান্নাতের হুরগুলাও তার কাছে তুচ্ছ আল্লাহ আকবার এই জন্য বাবার আরে আমার ওয়াজ শুনলে শুধু হবে না দৈনন্দিন ওয়াজ শুনবেন ওয়াজকে আমল করতে হবে হেদায়েতের নিয়তে ওয়াজ শুনতে হবে হেদায়েতের নিয়তে ওয়াজকে আমল করতে হবে আপনার ঘরকে পরিবর্তন করতে হবে তাহলে এই মাহফিল দিয়ে সার্থক হবে এই আয়োজন করে সার্থক হবে যদি আপনারা পরিবর্তন হন ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন আব্দুল নেবনে তিন নাম্বারের সময় সংকীর্ণ আব্দুল নেবনে জাওয়াই তিন নম্বরে বলেছিলেন আমার মেয়ে হাঁটতে পারে না আমার মেয়ে হাঁটতে পারে না আমার মেয়ে হাঁটতে পারে না আমার মেয়ে আমার বদির অবস্থায় আমার মেয়ে হাঁটতে পারে না তখন আবু সালেহ মুস্তঙ্গি যখন প্রশ্ন করলেন ও আমার শ্বশুরাব্বা আব্দুল নেবনে জাওয়াই আপনি বলেছেন আপনার মেয়ে তো হাঁটতে পারে না কিন্তু আমি এখন দেখি আপনার মেয়ে একেবারে সশরীরে সুস্থ আছে আপনি কেন আমাকে বলেছেন আবু সালে মুসা শ্বশুর বলে ইবনে জয়াইম তিনি বলতেছেন ও আবু সালে মুসা আমার মেয়ে কখনো কর্তার আড়ালে আমার মেয়ে কখনো যায় না আল্লাহ আব্বা এই কথাগুলা এই জন্যই বললাম বললাম আপনাকে আমাকে আপনার আমার পরিবারকে আপনার আমার মা কে আপনার আমার ওয়াইফকে আপনার আমার সন্তানকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমাদের সমাজ তেমন এমন হয়ে গেছে আমি খোদ্বার শুরুতে বলেছিলাম ও আংফুসিকুম আহলিকুম নার ও বাবারা ও বাবারা আপনি নিজে বাঁচতে হবে আপনার প্রতিবেশীকেও বাঁচাতে হবে আপনার সন্তানকে বাঁচাতে হবে আপনার মাকে বাঁচাতে হবে আপনি যদি মনে করেন আমি শুধু নিজেই বাঁচব অন্য কেউ বাঁচার দরকার নাই অন্য কেউ বাঁচার দরকার নাই এটা হবে না আপনি নিজে বাঁচতে হবে আপনার মহল্লাবাসী আপনার প্রতিবেশী সবাইকে বাঁচানোর দরকার আছে না নাই এই জন্য আমাদের সবাইকে আজকে থেকে ওয়াদা করে নেন আমি নিজেও আমল করব আমার প্রতিবেশীকে আমল করাব এবং রাস্তাঘাটে যদি আমি কোনো আমার কোনো আমার স্বাস্থ্য বোনকে দেখি জেটাতে বোনকে দেখি আমার কোনো বাতিজাকে দেখি বাতিজিকে দেখি অথবা আমি আমার নিজের মেয়েকে দেখি যদি দেখি বেফদাভাবে আসছে আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে তাকে আমি ফদ্দা করার জন্য আহ্বান করব ফারবেন কিনা বলুন চেষ্টা করতে হবে আমার চেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আপনি যে ব্যাস্ত হবে আপনার পরিবার পরিজনকে আপনাকে বাসাতে হবে আল্লাহ সবাহের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ বলেন অকর না বুয়ুম থিকুম ওয়ালা দাদার রোজ জাহিলি ইয়াতিন ওলা আল্লাহ সবাহানা হওয়াতে আলা এই জন্য কোন করা নাই আল্লাহ সবাহানা হওয়াতে আলা এরশাদ করেছেন যে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা তোমরা এমনভাবে তোমরা চলাফেরা করিও না যেই চলাফেরা করত যাহিলে যোগেরা যেই অনুসরণ করত যাহিলে জোগেরা তোমরা জাহির যুগদেরকে তোমরা অনুসরণ করিও না অনুসরণ করিও না তোমরা পত্র আলায় তোমরা থাকবো না আল্লাহ বাহ বাবার সময় সংকীর্ণ সময় গনি আসছে যে কথাটা আপনাদেরকে আমি চাইছিলাম আমি প্রথমে বলেছিলাম আমি আয়াতের অনুপেকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেব আমরা আমরা কেউ এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না আমরা সবাই চলে যেতে হবে আমরা সবাই মৃত্যুর পথের যাত্রী ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন আমরা সকলে মৃত্যুর পথের যাত্রী যেহেতু আমরা চলে যাবো যাওয়ার আগে আমাদের প্রেমী পরিবারদেরকে আমাদের ঠিক করা দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের প্রেমিনী পরিবারদেরকে ঈমান আখলাক বুঝে আমল করার তৌফিক দেয় সকলে বলেন আমিন শুধু তাই নয় হাদিসের মধ্যে পেয়েছি অন্যের সম্পদ খাওয়া যেরকম ভাবে আপনাদেরকে একটু আগে বুঝাইলাম সৈয়দ আবু সালেহ মুসা তিনি জানেন সত্রের মধ্যে বেশি আসা ফল খাইলে শরীয়তের সালা কোনো গুণা হবে না কোনো অন্যায় হবে না তার ফর তিনার মনের সন্দেহ পূজন হয়েছে ও বাবার আপনি আমি যখন মা সালা শিখে নেন মা সালা বুঝে নেন অজু করতে যখন যাবেন গোসল করতে যখন যাবেন যখন আপনার কোরআন করতে যখন যাবেন আপনার যদি মনে হয় আপনার এই লুঙ্গিটা ভালো না আপনার এই লুঙ্গিটার সমস্যা যদি আপনার মনের কোনো চিন্তা চেতনা আসে সাথে সাথে এটা চেঞ্জ করা আপনার উপর ফরজ হয়ে যাবে কারণ মনের চিন্তা হলো বড় চিন্তা মনে যদি দুশ্চিন্তা থাকে আপনি নামাজ পড়বেন কোরআন তালাবাদ করবেন কোনো কাজে আসবে না কারণ আপনার মন তো ওই দিকে নাই আপনার মন আছে আপনার লুঙ্গি পরিষ্কার কিনা আপনার পোশাক পরিষ্কার কিনা ঠিক কিনা বলুন এই জন্য আমাদের সবাইকে আমল দিকে লক্ষ্য করতে হবে আমি শেষ কথা বলে শেষ করে দিচ্ছি হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের পরে পাঁচ ওয়াক্ত সালাতের পরে ফরজ সালাতের পরে যেই ব্যক্তি আয়াতুল কুস্তি যেই ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তি যদি ওই দিন যদি মৃত্যু করে আল্লাহ সবাহ তার জন্য জান্নাতের ফেরস্তা নির্ধারণ করে দেয় এবং তার জন্য জান্নাতের টিকিট নির্ধারণ করে রেখে দেয় আমলটা করতে পারবেন তো আমরা সকলে দৈনন্দিন ফাঁসবাদ ফাঁসবাদ সালাতের পরে আয়াতুল কুস্তি আমরা সকলে পাঠ করতে পারবো তো ইনশাল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা মসজিদে গেলে আমরা চলে আসি আমরা দোকানে বসে আমরা সময় নষ্ট করি ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যায় কিন্তু মসজিদে গেলে আমরা গরিব দিকে তাকাই কখন হুজুর নামাজ পড়াবে ঠিক কিনা ঠিক কিনব আমরা মুসলমান খুব দুঃখ লাগে বাবা খুব দুঃখ লাগে নবী করিম সাল্লাই বলেন শেষ জামানায় এমন একটা অবস্থা হবে এমন একটা পরিস্থিতি হবে মানুষ ইসলামকে মোহাব্বত করবে না মানুষ ইসলামকে মানুষ ইসলামের পথে মানুষ আসবে না ইসলামকে মানুষ অনুসরণ করবে না সেম অবস্থা এখন আমাদের দেশে সমাজের মধ্যে চলতেছে ঠিক কিনা বলুন এই জন্য বাবার আমার এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য এটাই আপনাদেরকে একটু নসিহত করা আমাদের মারা একটু হেদায়ত হবে সর্দারের ভিতরে মারা থাকবে আমি হেদায়ত হব আপনা আমি নামাজ পড়ব আপনা আমি সঠিক পথে থাকবো এটাই হলো মাহফিল উদ্দেশ্য ঠিক কিনা বলুন না অন্য কোনো উদ্দেশ্য আছে অন্য কোনো উদ্দেশ্য আছে অন্য কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আর এখানে লেখা আছে কবরবাসীদের স্মরণে একটু কথা না বললেই নাই হবে বলেন তো আমরা সকলে কবরে যাওয়ার দরকার আসেনি আপনারা যাইবেন নি কবরে কে কে যাইতেন না হাত তোলেন সবাই যাইবেন সবাই বিশ্বাস আছে আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে বাবা আপনার পাশে দেখেন কবরস্থান আছে আপনারা দাদা আমার দাদা আপনার ভাই আপনার সন্তান একদিন আপনার আমার এরকম আজকে তারা কই আছে একটু দেখেন বাবা আপনার বাবা কই আপনার ওয়াইফ কই আপনার সন্তান কই তারা অত দুনিয়ায় থাকার জন্য অনেক চেষ্টা করেছে রে বাবা কিন্তু এই দুনিয়াতে কি থাকতে পারছেনি এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কুল্লু নাফসিন যাঈকাতুল মাউত সমস্ত প্রাণী মরণশীল সমস্ত প্রাণী মরণশীল ও বাবারা আমার আমাদেরকেও এটা জানার দরকার যে আমার দাদা চলে গেছে আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে আমার ওয়াইফ চলে গেছে আমার সাথে বন্ধু চলে গেছে আমাকেও যাইতে হবে একদিন আগে অথবা একদিন পরে যাওয়ার আগে আমাদেরকে আমল করার দরকার আছে না নাই এখানে লেখা আছে জোর ফুকুরিয়া আলহাজ আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রা আলী মৌলবী সাহেবের বাড়ির কবরস্থান ইদ্র আলী মৌলবী তো কবর কবরে সাহিত্য আছে না কবর সাহিত্য আছে না চিন্তা করে দেখেন একদিন কিন্তু ওই লোক আপনার আমার মতো মাহফিল উপস্থিত ছিল ঠিক কিনা বলুন কিন্তু আজকে উনি কোথায় আছে আমরা কোথায় এই জন্য বাবারা আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার মনকে খুলে দেন যে একদিন আমাকে ওই নিরালায় পুষ্কুনির পারে আমাকে একদিন বাসমরা কিনারায় মসজিদের আঙ্গিনায় ওই মাজারের পাশে মসজিদের পাশে আমাকে আমার সন্তানরা আমার মারা আমার প্রতিবেশীরা আমাকে রেখে আসবে ওই জায়গার মধ্যে কেউ যাবে না যে জায়গার জন্য আপনি আমি যাইতে চাই নাই দিনের বেলা বয় ফাইতাম রাত্রে বেলা বয় ফাইতাম চার পাঁচজন লোক ছাড়া যে জায়গার মধ্যে আপনি আমি যাইতাম না ওই জায়গায় আপনাকে আমাকে একা থাকতে হবে ঠিক কিনা বলুন বলুন ওই ঘর আলোকিত করতে হলে আপনাকে আমাকে আমল করতে হবে বাবারা ওই কবরে ঘুষ চলে দুনিয়াতে ঘুষ চলে ভাই একটু ইশারা দিয়ে দেবে আপনাকে আপনি আমার দরবারটা এদিক থেকে ওদিক নিয়ে নেন সম্ভব সম্ভব কিনা দুনিয়াতে সম্ভব পরকালে কোনো ঘুষ চলবে না কোনো সুযোগ আপনাকে দেবে না আপনার আমল দেখা হবে আপনার আমল যদি মজবুত হয় আপনার কবর প্রশস্ত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে জান্নাতি নাজ নিয়ামত আপনার জন্য বাজেট হয়ে যাবে আল্লাহ এই জন্য আজকের মাহফিলটা মূলত কবরবাসীদের স্মরণে কবরবাসীদের ব্যাপারে একটু আলোচনা করলাম আমরা সকলেই কবরবাসীদের জন্য দোয়া করব কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন Bukhari আমাদের গ্রামের মধ্যে একদল ভাই-বাইর হয়েছে তারা এখন ফতোয়া দেয় কবর জিয়ারত করা বেদাদ কবর জিয়ারত কবর জিয়ারত করা বেদাদ বলে না ফতোয়া দেয় না ফতুয়া দেয় তাদের কাছে আমার প্রশ্ন নবী করিম সাল্লাম বলেছেন এরে বাবারা এরে আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন রহমা আলামিন বলেছে তোমাদের কোনো পাড়া প্রতিবেশী তোমাদের কোনো মহল্লার মানুষ যখন মৃত্যু করে মৃত্যু করার পর তোমরা তার কবরের পাশে গিয়ে তোমরা সুরা ফাতিয়া পরে সুরা এখলাস পরে আয়তুল কুসি পরে দুরু শরীফ পরে আল্লাহ দরবারে দোয়া করো আল্লাহ ফাক তোমার দোয়া তার কবরকে প্রশস্ত করে দেবে তার গুনাগুলা ক্ষমা করে দেবে আল্লাহ আকবর একটা হাদিস বলে শেষ করে দেব আমাদের সময় সময় গনিয়ে আসছে মুসলিম শরীফের মধ্যে এসেছে সন্তে রাজি আসেননি জোরে বলেন শুনতে রাজি নি কবর জেরাতের সম্পর্কে আমরা আমরা যারা যারা বেদাত বলি আমরা যারা নাজায়জ বলি তাদের কাছে আমার প্রশ্ন থাকবে ও বাবারা আমার ও আমার যুবক ভাইরা ও আমার পদ্মাল মনোযোগ দিয়ে শ্রবণ করুন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যারা আমরা এটাকে বেদাত বলি নবী করিম সাল্লিয়াল্লাম এক সাহাবীর যায় অনুষ্ঠিত হয়েছে

দেওয়ার পরে আপনি মোনাজাত দিচ্ছেন না মোনাজাত দিচ্ছেন না আপনি সূরা পড়তেছেন আর সূরা পড়তেছেন আপনি সূরা হাশর পড়তেছেন আপনি সূরা আলম নাস রাহলাকা পড়তেছেন সূরা মুলক পড়তেছেন সূরা ইয়াসিন পড়তেছেন নবী গো ও মায়েরা নবী বলেন তো কেন কি হয়েছে আমার আমরা একটু জানতে যাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও আমার সাহাবারা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আমি কেন এতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছি রে তোমরা জানো না তোমরা জানো না অন্যদিন আমি সুরা ফাতিহা পড়ে ক্লাস আমি কবর থেকে চলে যাইতাম মুনাজাত দিয়ে কিন্তু এখন যখন আমি দেখতে পেলাম ওই বান্দার কবরের মধ্যে শাস্তি দিচ্ছে তাকে কঠিন কবরে আযাব তাকে দংশন করার জন্য আসছে আমি আল্লাহ পাকের দরবারে তার পক্ষে ক্ষমা চাইতেছি বলেন আল্লাহু আকবার এই জন্য বাবার আরে আমার রহমাতাল্লিল আলামিন বলেন ও সাহাবারা এই জন্য আমি ওই কবরের পাশে দাঁড়িয়ে সুরা দাঁড়িয়ে সোরা পরে এক্লাস পরে সোরা কালামগুলো আমি পাঠ করে মালিকের দরবারে দোয়া করেছি যখন আমি যখন দোয়া যখন করলাম আমি দেখতে পেলাম ওই কবরে আজাদ আর লাফাক দূর করে দিয়েছে এখন বলুন কবরে জরাতরা দরকার আছে না নাই জরে বলুন কবর জাথরা দকার আছে না নাই দৈনন্দিন ফজরের পরে যাদের মা অন্ধকার কবরে যাদের বাবা অন্ধকার কবরে যাদের স্ত্রী অন্ধকার কবরে যাদের সাথের সঙ্গীরা অন্ধকার কবরে দৈনন্দিন বাবা একবার হলেও চব্বিশ ঘন্টার ভিতরে দশ মিনিট হলেও পাঁচ মিনিট হলেও আপনার ওই মহাব্বতে মানুষের কবর জেরাত করতে রাজি আসেননি জোরে বলেন রাজি আসেননি হতে পারে আপনার এই দোয়ার কারণে আপনার ওই মহাব্বতের মানুষ আপনার ওই প্রিয় মানুষ কবরে আজাব থেকে আল্লাহ পাকে হেফাজত করবে আল্লাহ এই জন্য বাবার আমার আমাদেরকে কবজ জেরাত করতে হবে আমরা কেউ এই দুনিয়াতে আমরা থাকবো না আমরা থাকার জন্য আসিনি আমি বারবার এই কথা আমি মসজিদে জুমাতেও বলি এ মুসল্লি বাবারা আমরা দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না আমরা কেউ থাকতে আসি নাই আমরা এই দুনিয়ার মেহমান আমাদেরকে পুঁজি উপার্জন করে এই দুনিয়া থেকে চলে যেতে হবে ঠিক কিনা বলুন দুনিয়ার কোন মানুষ যদি দেখতে পাইতো কবরের মধ্যে কি ভয়ঙ্কর আজাব দেওয়া হয় কত কঠিন শাস্তি দেওয়া হয় দুনিয়ার মানুষ দুনিয়ার ধন সম্পদ প্রেমিলি পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত চিন্তাগুলা বাদ দিয়ে তারা কবরের জন্য প্রস্তুত হয়ে যাইত নবী করিম সাল্লাম বলেন আল্লাহ দুই শ্রেণীর লোককে দুই দুই জিনিসকে প্রাণীকে আল্লাহ কবরের আজাবকে দেখায় একটা হলো জীব জন্তু আরেকটা হলো জিনপুরি তাদেরকে আল্লাহ না হুয়াতে আলা কবরের আজাব দেখায় আমি গত জমায় বলেছিলাম আপনারা দেখবেন মাঝে মধ্যে দেখবেন কুকুর দেখবেন গোরস্থানের গোরস্থানের উপরে বসে থাকে শুয়ে থাকে অথবা দেখবেন অন্য অন্য বক্তি যখন আপনি যখন গোরস্থানে রাখবেন তারাও দেখবেন ঘেউ ঘেউ করে চিল্লাপাল্লা করা শুরু করে দেয় ওরা এমনি এমনি ছিল্লাই না রে বাবা আপনি একটা কুকুরকে অযথা চিল্লাইতে চিল্লাইতে আপনি বললে চিল্লাবে না ওরা যখন ভয়ঙ্কর কিছু যখন দেখে তখন তারা ঘেউ ঘেউ করা শুরু করে দেয় চিল্লানি করা শুরু করে দেয় ঠিক কিনা বলুন বলুন বলেন ওই দুই প্রাণীরা জিন এবং পশু পাখিরা কবরের আজাব দেখতে পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবর আজাব দেখার শক্তি দিয়েছে বলুন আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই কেন দেয় নাই জানেন নি তাদের কিন্তু কবরের মধ্যে আজাব দেওয়া হবে না বিচার করা হবে আপনারা আমার ঠিক কিনা বলুন ঠিক বলুন দরকার আছে নি ওই দুই প্রাণীর বিচার করা হবে না পশু পাখির বিচার হবে না পশু পাখির জান্নাত জাহান্নাম হবে না এবং জিন্দের জান্নাত জাহান নাম হবে না শুধু আপনার আমার এমন বিচার হবে জিন এবং ইনসানের এমন বিচার হবে জিন এবং ইনসানের এমন বিচার হবে এই জন্য আল্লাহ সুবাহ আপনাকে আমাকে এই কবর আজাব দেখতে দেখার সুযোগ দেয় নাই কিন্তু পশু পাখিদেরকে দেখার সুযোগ দিয়েছে আল্লাহ আকবার। এই জন্য বন্ধুরা বাবার জেনার আমার সময় খুব সংকীর্ণ সময় শেষের পথে শেষ কথা হলো এটাই আজকের এই মাহফিল সার্থক হবে যদি আপনারা কথাগুলো শোনার পরে আপনার পরিবারের মধ্যে আপনার আপনার স্ত্রীকে আপনার ওয়াইফকে আপনার মেয়েকে যদি আপনি হেদায়তের পথে আনতে পারেন আজকের মাহফিল সার্থক হবে ঠিক কিনা বলুন আজকের মাহফিল সার্থক হবে আপনি যদি দৈনন্দিন একবার হলো আপনার স্ত্রীর কবর আপনার ওয়াইফের কবর আপনার বাবার কবর আপনার দাদার কবর আপনার প্রতিবেশীর কবর যদি আপনি আমি যদি একবার হলো দৈনিক জিয়ারত করি তাহলে আজকের মাহফিল সার্থক হবে ঠিক কিনা বলুন শেষ কথা হলো আমাদের সবাইকে মরতে হবে মরার জন্য আমাদের সবাইকে এনি টাইম প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা বলুন আল্লাহ বাক আমাদের সবাইকে যেই আলোচনাগুলো করেছে যে কথাগুলো করোনার আয়াত এবং হাদিসের যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে বোঝানো হয়েছে আল্লাহ সবাই হানুয়াতে আলা আমাদের সবাইকে বোঝা তৌফিক দেয় সকলে বলুন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে বুঝে আমল করা তৌফিক দান করে সকলে বলুন আমিন ও আখিনি দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বি